কুষ্টিয়ার প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঝাউদিয়া শাহি মসজিদ। এর রহস্যময় নির্মাণ ইতিহাস নিয়ে স্থানীয়দের মাঝে রয়েছে ব্যাপক কৌতূহল। অপূর্ব এই স্থাপনা দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা, মনোবাসনা পূরণে মানত নিয়ে আসেন অনেকে। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে জৌল সারাচ্ছে মসজিদটি। কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামানা রিপোর্ট। অপূর্ব শৈল্পিক কারুকার্য সম্বলিত মুঘল স্থাপত্যের দৃষ্টিনন্দন স্থাপনা কুষ্টিয়ার ঝাউদিয়া শাহি মসজিদ। লাল জাফরি ইট, পাথর, বালি আর চীনামাটি দিয়ে নির্মিত মসজিদটি প্রত্নতাত্ত্বিক কোনো নথি না থাকায় মসজিদটি নির্মাণের সঠিক ইতিহাস কারো জানা নেই। জনশ্রুতি রয়েছে মুঘল আমলে ইসলাম প্রচারের জন্য ইরাক থেকে এই অঞ্চলে আসেন শাহ সুফি আদারি মিয়া। নিভৃত গ্রাম ঝাউদিয়ায় তিনি আস্তানা গড়েন, সে সময় মসজিদটি নির্মাণ করেন তিনি। আবার অনেকেই মনে করেন এক রাতেই অলৌকিকভাবে এই মসজিদটি নির্মিত হয়। এর মূল কাঠামোতে তিনটি সুদৃশ্য গম্বুজ, তিনটি দরজা রয়েছে, চার গুণায় উঁচু চারটি নান্দনিক মিনার, আল্পনাসজ্জিত দেয়ালই এর মূল আকর্ষণ, যা দেখতে শত শত দর্শনার্থীর আগমন ঘটে। কেউ আসেন নামাজ আদায় করতে, আবার কেউ আসেন মানত নিয়ে। এটা আজ থেকে দীর্ঘ 350 বছর আগে সম্রাট সাধারণ বাদশার আমলে নির্মিত হয়। অনেকে তাদের মনোবাঞ্ছা নিয়ে আসে, যেখানে হয়তো বা গেলে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের মনের আশা পূর্ণ করতে পারে। 1980 সাল থেকে প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংরক্ষণ করে আসছে, তবে দীর্ঘদিন সংস্কার না করায় জৌল সারাচ্ছে মসজিদটি। দানের টাকা আর মানতের মালামালের হিসাব নিয়েও রয়েছে প্রশ্ন। মসজিদে ইনকাম আছে, সেটা লুটপাট, চুরিদারি করে খাওয়া, মোরগ মুরগি চুরি করে নিজে বিক্রি করে দেওয়া। সেই ছাগলের মসজিদ দিয়ে যাচ্ছে, সেই ছাগলটা দেখা যায় ছাগলের 10,000 টাকা, 2,000 টাকা দাম ধরে নিয়ে চলে যাচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি মসজিদটির দেখভালের দায়িত্বে থাকা ভূমি তহসিলদার জাহিদুল ইসলাম। ঐতিহ্যবাহী স্থাপনাটি সংরক্ষণ, বিশ্রামাগার নির্মাণ সহ মুসল্লিদের সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।